একটা ফোন রয়েছে, ফোনটা নিয়ে আসছি। হ্যালো, হ্যালো, জি, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম হচ্ছে হাসান, আমি চাঁদপুর থেকে বলছিলাম। জি বলুন। আমার একটা প্রশ্ন ছিল, হচ্ছে আমার বয়স 26 বছর, কিন্তু ঘুম থেকে ওঠার পরে হচ্ছে কোমরে অনেক ব্যথা পায়, এবং দিনের অন্যান্য সময় সেই ব্যথাটা খুব বেশি না থাকলেও কম থাকে। এক্ষেত্রে আমার করণীয় কি হতে পারে, আমি কি করতে পারি? মানে সব সময় ঘুম থেকে ওঠার পরে এই পেইনটা হয়? হ্যাঁ, সবসময় পেইনটা হয়। আপনার বিছানাটা কি দিয়ে তৈরি, মানে আপনি কিসে শুন? তোষকের উপরে। সেটা কি নিচে জাজিম আছে বা ফোম? হ্যাঁ হ্যাঁ, জাজিম আছে। হ্যাঁ, এটা কি উঁচু নিচু, মানে দেবে যায়? না, খুব একটা দেবে যায় না, এবং আমি এটা মানে সমান করে শুই। আচ্ছা, ধন্যবাদ, উত্তর দিচ্ছি। ওনাটাও বোঝা যাচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন, যেটা আমি ইতিপূর্বে বলছিলাম যে যেমন বিছানাটা খুব ইম্পর্টেন্ট। বিছানা যদি টু হাই হয়, মানে সাজেস্ট 3-5 ইঞ্চি উচ্চতা, বা অনেকে 6 ইঞ্চি, নিচে একটা জাজিম থাকে, তারপর একটা তোষক থাকে, অনেকে ফোমে বিছানায় শোয়, সেক্ষেত্রে স্পাইনে একটা প্রবলেম হয়। আমাদের মেরুদণ্ড কিন্তু সোজা না, মানে ইংরেজি আই অক্ষরের মতো না, মেরুদণ্ডটা কিছুটা ঘাড়ে বাঁকা আছে, পিঠে বাঁকা এবং কোমরে বাঁকা, কিছু বাঁকা, মানে স্পাইন কিন্তু যদি সোজা হতো তাহলে আমরা কেউ হাঁটা চলাফেরা করতে পারতাম না। কারণ বাঁকা হওয়ার কারণে এটা হচ্ছে মেকানিক্যাল একটা বেনিফিট আসে, বিভিন্ন ব্যথা থেকে মুক্ত থাকে, শক অ্যাবজর্ব হিসেবে কাজ করে। আমরা দেখবেন অনেক অনেক ওজন মাথায় নিচ্ছে, কিছু হচ্ছে না বাঁকাটা থাকার কারণে। এটা একটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে, অনেক বড় ব্যাপার। ওনার ক্ষেত্রে আমার মনে হয় ওনার বিছানায় কিছুটা সমস্যা থাকতে পারে। ওনার এই প্রবলেমটা অনেককেই বলতে শুনি যে অনেকক্ষণ ঘুমিয়ে থাকার পর যখন ওঠে তখন একটা পেইন করে। সেটা হচ্ছে যদি বিছানা আপনার একটু উঁচু নিচু হয় বা বিছানাটা যদি বেশি নরম হয় তখন দেখা যায় দেবে যায়, যে জায়গায় আপনি শুয়ে আছেন সেখানে দেবে গেল। এই যে দেবে যাওয়া থেকে স্পাইনে সমস্যা হতে পারে। আমরা বিছানার ক্ষেত্রে বলবো অবশ্যই তোষক ব্যবহার করতে হবে, 1-2 ইঞ্চি উচ্চতার বেশি তোষক ব্যবহার করা যাবে না, এবং সেটা শক্ত হতে হবে, সমান হতে হবে। বা ও যদি ফোম বা জাজিম ইউজও করে, কিন্তু ফোম এবং জাজিম নিচে থাকবে, উপরে তোষকের মাঝখানে একটা ফ্লাইউড বা উডেন কিছু বিছিয়ে দিতে হবে। আর না হলে আরেকটা হচ্ছে স্প্রিং ম্যাট্রেস, যেটা এখন পাওয়া যায়, বা এখন যে বলছে যে বিভিন্ন ম্যাট্রেসের কথা, এগুলো ব্যবহার করা যেতে পারে, কিন্তু 2 বছরের বেশি ব্যবহার করা যাবে না। আবার নতুন আরেকটা ব্যবহার করতে হবে, কারণ তার ফার্মনেসটা নষ্ট হয়ে যাবে, সেটা তো বিভিন্ন জায়গায় দেবে যাবে, তখন মেরুদণ্ডের সমস্যা হয়। ওনার ক্ষেত্র তাই, বাতের পেশেন্ট যারা বা বাতে আক্রান্ত যাতে না হয়ে পড়ে, সেই জন্য বিছানার এই শোবার ব্যাপারটার ব্যাপারে অনেক সতর্ক থাকতে হবে। অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আর একটা ফোন রয়েছে, ফোনটা নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি বলুন। জি বলুন। হচ্ছে প্রত্যেক রাত্রেই ডান হাতে প্রচন্ড পরিমাণ ব্যথা করে, সারাতেই দুই হাতে অবস্থাতে বুঝতে পারিনি যে কি পরিমাণে, যে কি হয় হাতের ভিতরে, হাতের তালুতে বেশি পরিমাণ ব্যথা হয়। হাতের তালুতে? আপনি পেশায় কি করেন? আপনি? আমি গৃহকর্মী, আমার কিছু করিনি। আচ্ছা, আপনার শোয়ার সময়, বাচ্চা আছে, শোয়ার সময় কয়টা বালিশ ব্যবহার করেন? আমি দুটো বালিশ ব্যবহার করি। দুটো বালিশ? নিচু নিচু বালিশ, নিচু একটা করেন? জি, একটা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। আসলে এটাও মহিলা যারা, ওই যে বলছিলাম গৃহক বা গৃহিণী, হাউসওয়াইফ যারা, তাদের কিছু কাজ আছে, যেমন কাটাকাটি বা ঘরের বিভিন্ন কাজ আছে, নিচে বসে বসে তাকে করতে হয়, সামনে ঝুঁকে ঝুঁকে, এই যে সামনে ঝুঁকে বসে যদি কনস্ট্যান্ট অনেক সময় ধরে করে, কয়েক ঘন্টা নিচে বসে কাজ করা, এতে ঘাড়ের কিন্তু বিভিন্ন সমস্যা হতে পারে। যেমন ডিস্ক প্রোল্যাপসের কথা বলছিলাম, মাসেলস পিছনে মাংসপেশিতে ইঞ্জুরি হতে পারে, সেই ইঞ্জুরিটা অনেক সময় হাতে চলে আসে। নার্ভ আপনার, আমাদের যে হাত আমরা কাজ করছি বা মুভমেন্ট করছি, এটা কিন্তু বেসিক্যালি ঘাড় থেকে নার্ভ গুলো হাতে আসছে। তো ঘাড়ে যদি ইঞ্জুরি হয় বা নার্ভে কম্প্রেশন হয়, তখন কিন্তু রোগীর এই কমপ্লেইনটা আসবে যে হাত অবশ হয়ে যাওয়া, ঝিঝি করা, শক্তি পাচ্ছে না, রোগী অনেক সময় বলে। এবং এক পর্যায়ে দেখা যায় যে যাদের বয়স্ক তাদের কিছু সমস্যা, যেমন ফ্রোজেন শোল্ডার হতে পারে, সেক্ষেত্রে চুল বাঁধতে কষ্ট হবে, রোগীর জামা গায়ে দিতে কষ্ট হবে, বাথরুম বা টয়লেট ব্যবহার করতে চেয়ে হাত নিতে পারবে না, যেটা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বলি আমরা, সেকেন্ডারি কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। তো উনি একটা ভালো জি, উনি একটা পাতলা বালিশ ব্যবহার করে, এটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে দুটো বালিশ ব্যবহার করে, দুটো হাই হাই পিলো যদি ব্যবহার করে, অনেক বেশি উচ্চতার এবং খুব হার্ড শক্ত থাকে, তাহলে ঘাড়ে কিন্তু আপনার ডিস্কের সমস্যা হবে, একেবারে
কমন, এটা আমরা পাই পাচ্ছি। এবং যারা কম্পিউটিং করে, যে অনেক সময় পেশাগত কারণে ল্যাপটপ ইউজ করে, অফিসে বসে ল্যাপটপ কিন্তু ইয়াতে থাকে, টেবিলে থাকে, এবং তাকে সামনে ঘাড় বাঁকা করে কাজ করতে হয়, যার কারণে ঘাড়ের ডিস্কের সমস্যা হতে পারে। তো এই ক্ষেত্রে অবশ্যই ডেস্কটপ ব্যবহার করতে হবে, যে সোজা স্ট্রেট হয়ে বসা। মহিলারা যারা গ্রামে কাজ করে তারাও যেন এক নাগারে নিচে বসে না কাজ করে, মানে এক ঘন্টা পর পর একটু উঠে হাঁটাহাঁটি করে, দেন আবার বসে। একটু আমাদের যদি সচেতনতা আমরা বাড়াতে পারি, এই রোগীগুলো কিন্তু কমে যাবে অনেকাংশেই। আর কিছু সমস্যা তো আপনার আর্থ্রাইটিস জনিত, যেটা বংশগত হতে পারে বা আমাদের, আমরা এই বিষয়গুলো নিয়ে, বংশগত যে ব্যাপারগুলো রয়েছে সেটা নিয়ে আমরা একটু বিশদ আলোচনাই করব। আপনি বলছিলেন বংশগত কিছু বিষয় রয়েছে যেটা থেকে বাতের প্রবলেম বেড়ে যেতে পারে। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা একটা কমন ডিজিজ, মহিলাদের বেশি হয়। আচ্ছা, আমরা এই আলোচনাটা যাবার আগে একটা ফোন রয়েছে, ফোনটা নিয়ে এসে আবার আলোচনা যাচ্ছে। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপনি টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে আমাদের সাথে কথা বলুন। জি বলুন এবার। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। আমার স্ত্রীর ট্রেনে আসার সময় গ্লাস পরে হাতে ব্যথা হয়েছিল বেশ কিছুদিন আগে, তো তখন হঠাৎ করে ব্যথা কমে যায়, এবং এই দুই তিন মাস হচ্ছে এখন আবার বাম হাতে দেখা দিচ্ছে, ওই জায়গাটা প্রচন্ড ব্যথা দেখা দিচ্ছে। এখন এটা আমি কি করবো? তখন তো ওই ব্যথার ওষুধ খাওয়াইছিলাম, দুই তিন মাস ভালো ছিল আর কি, এখন আবার ওখানেই দেখা দিচ্ছে। ব্যথার ওষুধ যে খাইয়েছিলেন সেটা কি কোনো ডাক্তারের পরামর্শে নাকি নিজেরাই খাইয়েছিলেন? নিজে খাইয়েছিলাম আর কি, ফার্মেসি থেকে আর কি। আচ্ছা, জি ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। আসলে আরো একটা ফোন রয়েছে, নিয়ে এসে একবারে আলোচনা যাচ্ছি আমরা। হ্যালো, 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 আমরা আলোচনায় চলে যাই, বোধহয় লাইনটা কেটে গেছে। জি, ওনার ওয়াইফ যেটা আঘাত পেয়েছিল, আঘাত পরবর্তী যেটা হয়, যেমন আমি প্রায় রোগী পেয়ে থাকি, এখনো অনেকে নিজে নিজে কিছু ডাক্তারি করে, যদি ডাক্তার বা কেউ না থাকে বা হেলথ রিলেটেড কাছাকাছি, তো সেক্ষেত্রে আঘাত পাওয়ার পরে যেটা করতে হবে, ঠান্ডা জাতীয় কোনো সেক দেওয়া বা ঠান্ডা লাগানো, যেমন বরফের পানি, বা যদি বরফের পানি না পাওয়া যায় যে কোনো পুকুরের পানিও খুব উপকারে আসে, যদি ঠান্ডা বা এই জাতীয় কোনো কিছু পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারে, তাহলে আঘাতের স্থানে ইঞ্জুরিটা কমে যাবে, ওখানে যে রক্ত এসে জমাট বেঁধে যাওয়াটা কমে যাবে, ব্লাড সার্কুলেশন কমে যাওয়া দরকার, এই ক্ষেত্রে এটা করা যায়। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের দেশে এখনো করে, যে একটু আঘাত পেলে গরম সেক দিচ্ছে, এতে কিন্তু ইঞ্জুরিটা আরো বেড়ে যেতে পারে। আর উনি যেটা করেছে, যে ব্যথার ওষুধ খেয়েছে, আসলে ব্যথার ওষুধ বিভিন্ন প্রকার আছে, মানে SAIDS আমরা বলি, স্টেরয়েডাল ড্রাগ এবং নন স্টেরয়েডাল ড্রাগস আছে, তো এগুলা আসলে ডাক্তারের পরামর্শ ছাড়া প্রথমত খাওয়া উচিত না, কারণ প্রত্যেকটা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আমরা ইঞ্জুরিতে ব্যথার ওষুধ দিয়ে থাকি, তবে সেটা রুগী টু রুগী, এইজ ফ্যাক্টর, অনেকগুলো জিনিস চিন্তা করা যায়। যেমন কারো যদি হাঁফানি বা শ্বাসকষ্ট রোগ থাকে, তাকে যদি আপনি ব্যথার ওষুধ দেন তাহলে কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যাবে, এবং সে কিন্তু আরেকটা অন্য ঝুঁকিতে পড়ে যেতে পারে। কিডনি রোগীর ক্ষেত্রে কিডনি কিন্তু ফেলিওর হয়ে যেতে পারে, তো সেই ক্ষেত্রে ম্যানেজমেন্টটা হবে একজন ডাক্তার নির্ভর হওয়াটা বেটার আমি যেটা মনে করি। আর ওনার যেহেতু ব্যথাটা সেরে গিয়ে আবার হচ্ছে, আমার মনে হয় ওখানে কোন ইঞ্জুরি এখনো রয়ে গিয়েছে, সেকেন্ডারি কমপ্লিকেশন হচ্ছে, একজন বিশেষজ্ঞের শরণাপন্ন প্রয়োজনে এক্সরে বা কিছু ডায়াগনোসিস করে দেখা যেতে পারে যে ওখানে কি হয়েছে সমস্যাটা, তাহলে আমার মনে হয় এটাই সবচেয়ে বেটার এখন। আচ্ছা, কারণ একটা সমস্যা কিন্তু দেখা যায় দু তিন বছর পরে অন্য আরেকটা সমস্যা কনভার্ট বা পরিণত হতে পারে, সেটা আমরা প্রায় পেয়ে থাকি। যেমন আমরা আর্থ্রাইটিস রোগের কথা বলছিলাম, যে হাঁটুতে আঘাত পেলো হয়তো 5 বছর আগে, এইটা 5 বছর পরে দেখা যায় একটা যে হাঁটুতে আঘাত পেয়েছে সেখানে আর্থ্রাইটিস ডেভেলপ করেছে। তো এই জিনিসটা যদি একজন ডাক্তারের কাছে আগেই শরণাপন্ন হয় তাহলে অন্তত এই সেকেন্ডারি সমস্যাটা আর কি হবে না। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।